হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলেখাস কুকিং কার্নিভাল। আজ আমি জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি হায়দ্রাবাদী চিকেন মশলা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দিও প্লিজ। দেড় কেজি চিকেন, প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম 3 টিস্পুন নুন, 2.5 টিস্পুন হলুড, 2 টেবিলস্পুন রিফাইন অয়েল, 200 গ্রাম টক দই আর 1 মুঠো ধনে পাতা। এই সব কিছুকে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেব। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। শুকনো খোলায় আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 5টা লবঙ্গ, 20-22টা গোলমরিচ, 3 টেবিলস্পুন ধনে, 1.5 টেবিলস্পুন জিরে। এই সব কিছুকে আমি হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন মশলাগুলো দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবে ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে 2টো পেঁয়াজ আর এই ভাজা মশলাগুলোকে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 5 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। যেহেতু আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি সেই কারণে তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল। তাহলে আমি পরপর যে মশলাগুলো তেলে দেব সেগুলো পুড়বে না। দিয়ে দিলাম 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা। এই সব কিছুকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে দিলাম। এই সব কিছুকে দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে 2 মিনিট কষিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পরে ফিরে এলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখো কত জল বেরিয়েছে। এই চিকেনে আমি আলাদা করে কোনো জল দেব না, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই এমনিতেই যা জল বেরিয়েছে তাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা খুব ভালো করে 5-6 মিনিট ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। এবার জলটা টেনে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম। এবার সেই বেরেস্তাটা দিয়ে আবার একটু কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। মাংসটা একদম কষে গেছে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে এলাচ দারচিনি লবঙ্গকে মিক্সিতে গুঁড়ো করে বানিয়ে রেখেছিলাম। আবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন কসুরি মেথি আর 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, হায়দ্রাবাদী চিকেন মশলা। এবার এটাকে সার্ভ করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা অন করে দাও প্লিজ, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।